নিজের কাছে মাঝে মাঝে মানে কষ্ট লাগে যে আমি বাংলাদেশের নাগরিক নাকি বাংলাদেশে আমি ভাড়া থাকি। এখন আছি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে, ওইখানে পেছনে একটা গেট পার হয়ে আসলাম আর সামনে আরও কয়েকটা গেট আছে। বাট ভার্সিটি এলাকাতে স্টুডেন্টকে আমরা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতে দেখা যায়, আন্দোলন করতে দেখা যায়, অধিকার আদায়ের জন্য সোচ্চার হইতে দেখা যায়। বাট স্টিল নাও এখন বাজে 10:56 বাজে, যেখানে শাহবাগ উত্তাল আছে, কোঠা আন্দোলনের নিয়ে সেখানে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো ফিল নাই, কাহিনী কি বুঝলাম না। শুধু কি কোঠা বিরোধী আন্দোলনের পক্ষে শুধু বলতে হচ্ছে ঢাকা ভার্সিটি আর ঢাকা কেন্দ্রিক যে ভার্সিটি বা কলেজগুলো আছে বা ন্যাশনাল ভার্সিটি যেগুলো আছে এই স্টুডেন্টের কি শুধুমাত্র কোঠার দরকার নাকি, আর বাকি সবাই যা আছে কোঠা থাকলে তাদের কোনো সমস্যা নাই, এটা কেন? হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে আমি জানি না। আবার গতকালকে পেপারে একটা পোস্ট দেখলাম মানে অনলাইন মিডিয়াতে, ছাত্র দলও নাকি হচ্ছে এই কোঠা বিরোধী আন্দোলনে এদের সাথে যোগ দিবে। ভাই তো মাপ চায় দোয়াও চায়, এটার রাজনৈতিক কোনো ইস্যু করো না তোমরা। অলরেডি হচ্ছে গতকালকে ছাত্রলীগ খুবই বাজে কাজ করছে, এর তীব্র নিন্দা জানাই যে আন্দোলনরত শান্তিপ্রিয়ভাবে আন্দোলনরত স্টুডেন্টদের উপরে যে নির্মমভাবে অত্যাচার করছে। আমার অফিস মতি জিলে আর আন্দোলন তো পাশে হয়েছে, আমরা তো টের পাইছি কিছু, তো খুবই থার্ড ক্লাস এটা জঘন্য কাজ করছে ছাত্রলীগ। এই কাজগুলো তাদের না করা উচিত ছিল ভাই, রাজনৈতিক ইস্যু করার তো এখানে কোনো ইস্যু নাই। স্টুডেন্টরা একটা যৌক্তিক একটা দাবি নিয়ে তারা আন্দোলন করতেছে, তারা ভাঙচুর করতেছে না, মারামারি করতেছে না, তাদের সাথে এত হট্টগোল করার কী দরকার আছে? তারা শান্তিপূর্ণভাবে করতেছে। তারা গতকালকে রাষ্ট্রপতির কাছে তারা হচ্ছে স্মারকলিপি দিচ্ছে, তারা তাদের মতো এজুজালে কাজ করে যাচ্ছে। এটা তো আপনাদের সমস্যা, কি আপনারা কেন তাদের উপর অন্যায় অত্যাচার করবেন? এটা আসলে দেখতে খুবই খুবই খারাপ লাগে, মানে কষ্ট লাগে যে নিজের কাছে মাঝে মাঝে মানে কষ্ট লাগে যে আমি বাংলাদেশের নাগরিক নাকি বাংলাদেশে আমি ভাড়া থাকি। নিজেকে বাংলাদেশের নাগরিক ভাবতে গেলে মোর কষ্ট লাগে, ভাড়াটি এমন হয় এদেশে তারা থাকতে দিছে, এটাই অনেক কিছু আমাদের জন্য। শেয়ার বাজারের খুব বাজে অবস্থা, শেয়ার বাজারে 5,00,000 টাকা যদি কারো বিনিয়োগ থাকে সেই স্টিল না পর্যন্ত তার মনে হয় না যে 5,00,000 টাকা তার ক্যাপিটাল আছে, প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে লস লস লস। আমার পরিচিত একজনের ওনার 35,00,000 টাকা ইনভেস্ট ছিল হচ্ছে শেয়ার বাজারে, লাস্ট 5-7 বছর ধরে সে ওইখান থেকে সে লস করতে করতে অবশেষে গতকালকে সে শেয়ার বিক্রি করে দিছে, আর পারতেছে না। সে শেয়ার বিক্রি করে ব্রোকার হাউসের কমিশন ইটি দেওয়ার পরে সে বাজে অবস্থা, মানে সে 5,00,000 টাকা শেয়ার লাস্টে বিক্রি করছে 2,15,000 টাকা, এটা নিতেও তার কষ্ট হয়ে গেছে, বাকিটা সব চুষা দিছে দরবেশ বাবারা, চুষা শেষ করে দিছে। এইগুলো দেখার মতো কেউ নাই, শান্তিপূর্ণভাবে স্টুডেন্টরা আন্দোলন করতেছে সেটাকে তাদের ঝামেলা। ভাই তারা বুঝে না, তাদেরকে বুঝা নবুঝ, স্টুডেন্টরা ম্যাচুরিটি কম বা বয়স কম তারা, কিন্তু তারা তো আন্দোলন যেটা করতে তারা তো যৌক্তিকভাবে করতেছে। এখন যদি আপনি মেধাশূন্য জাতিতে দিয়ে যদি দেশ চালাতে যান তাহলে তো ভবিষ্যৎ অন্ধকার, আর সব জায়গায় কেন রাজনীতি করতে হবে? মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে জন্ম নিয়ে একটা সবথেকে বড় পাপের কাজ করছি। যেখানে 10-20-25 টাকার আলু সে জায়গায় 60-70 টাকা কিনতে হয়, 60 টাকার নিচে বাজারে কোনো সবজি নাই। বাংলাদেশে যে টাকা আছে তার মনে হয় যে 1% মানুষের কাছে 95% টাকা আছে, আর 99% মানুষের কাছে হচ্ছে 5% টাকা আছে।